বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ প্রথমবারের মতো আকাশে উড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মহাবি মরুভূমি থেকে। মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত পল অ্যালেনের কোম্পানি ইস্ট্রোলঞ্চ এই উড়োজাহাজটি তৈরি করেছে। সাদা এই উড়োজাহাজটির দুটি ডানার দৈর্ঘ্য একটি আমেরিকান ফুটবল মাঠের সমান। দুই ফিউজেলাজের বিমানটি চলে 6টি ইঞ্জিনের শক্তিতে। এটির নাম রাখা হয়েছে রক। মহাবি মরুভূমির একটি বিমান ঘাটিতে এটি প্রথম আকাশে ওড়ে। 2 ঘন্টার ফ্লাইট শেষে এটি আবার বিমান ঘাটিতে ফিরে আসে। এই উড়োজাহাজটি তৈরি করা হয়েছে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য। এখন স্যাটেলাইট বসানো হয় রকেট দিয়ে, কিন্তু ইস্ট্রোলঞ্চের পরিকল্পনা হচ্ছে এই বিশাল উড়োজাহাজে করে স্যাটেলাইটকে প্রায় 10 কিলোমিটার উঁচুতে তুলে তারপর পৃথিবীর কক্ষপথে ছেড়ে দেওয়া হবে। এর ফলে স্যাটেলাইট উৎক্ষেপণের খরচ অনেক কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম পরীক্ষামূলক ফ্লাইটে উড়োজাহাজটির গতি ছিল ঘন্টায় 189 মাইল। এটি 17,000 ফুট উচ্চতায় পৌঁছায়। 2020 সাল নাগাদ ইস্ট্রোলঞ্চ এই উড়োজাহাজ ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চায়। উড়োজাহাজটির পাইলট ইভান থমাস জানিয়েছে, তারা যেরকম ধারণা করেছিলেন সেভাবেই শেষ হয়েছে প্রথম ফ্লাইটটি। তিনি তার অভিজ্ঞতাকে চমৎকার বলে বর্ণনা করেন। ইস্ট্রোলঞ্চ তাদের এই উড়োজাহাজকে বিশ্বের সবচেয়ে বড় বলে দাবি করেছে ডানার বিস্তার হিসেব করে, কিন্তু উড়োজাহাজের নাক থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্যের বিবেচনায় এর চেয়ে অনেক বড় উড়োজাহাজ রয়েছে।